আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি অষ্টম শ্রেণী বা জেএসসি এর উৎপাদ বিশ্লেষণে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে। এটা অঙ্কটা দুইটা ভাবে আসে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা উৎপাদ বিশ্লেষণ করার জন্য প্রথমত দুটো সূত্র লাগবে। একটা হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইনটু মাইনাস বি। আগে সূত্র দুটো ভালো করে মুখস্থ করে নেব। শুধু দুটো ছাড়া আসলে অঙ্কটা করা অসম্ভব। এবার অঙ্কটা করার একটা টেকনিক বলি। এই উৎপাদ বিশ্লেষণটা তোমাদের দেখবা যে অহরহ পরীক্ষাতে আসে, একটি প্রচণ্ড পরিমাণে। একটা শিকার মূল নিয়ম হচ্ছে মধ্যপদের সামনে টু বসবে এবং মধ্যপদটা বিয়োগ যাবে। কি বলছি নিশ্চয়ই শুনছো, আমি বলছি মধ্যপদ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মধ্যপদের সামনে কি বলছে বসবে টু মাইনাস, আবার মধ্যপদটা কি যাবে বলছি বিয়োগ যাবে। দ্যাট মিন্স এখন এটাকে আমি সাজায় লিখব, এক্স টু পাওয়ার ফোরকে আমি জানি এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার লেখা যাবে। দ্যাট মিন্স এটা হচ্ছে এই সূত্র, এটা দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা এ, এটা কি বি, এটা এ এটা বি, দ্যাট মিন্স এ যেহেতু প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে কত দাঁড়াবে। এখন দেখো এটা পুরোটাকে আমি এ ধরলাম, এটা পুরোটাকে আমি আবার আমি কী ধরলাম বি, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ এর ভ্যালু হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাকি না, বি বি হচ্ছে প্লাস এক্স ওয়াই যেহেতু সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু আবার সূত্র কি এ মাইনাস বি, এ কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বি হচ্ছে এক্স ওয়াই। এটাকে আমি একটু সাজিয়ে যদি লিখি তাহলে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ দ্য আনসার। এবার এটা করি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা কেটা লেখা যাবে, এটা যেহেতু মধ্যপদ, মধ্যপদের সামনে কী বসবে বলছে টু, আমরা জানি ওয়ানকে কী লেখা যায় ওয়ান হোল স্কোয়ার, আবার মধ্যপদটা কী যায় বলছে বিয়োগ, এটা পুরোটা কার সূত্র, এই সূত্র এটা, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে এটা কার সূত্র, এটা ধরছি এ, এটা ধরছি প্রথমে বি, এখন এটা পুরোটাকে এ ধরবো, এটা পুরোটা কী ধরবো বি, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার, তার মানে সূত্র এটা, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু কত সূত্র এ, তাই তো মাইনাস কত বি, এটাকে আমি এ ধরছি, এটাকে আমি কী ধরছি বি, এটাকে এ ধরছি, এটাকে কী ধরছি বি। সুতরাং এবার আমি চাইলে সাথে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আবার এটাকে সাহায্য লিখে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এই নিয়মে তোমাদের আরও কিছু অঙ্ক বইতে আছে সেম নিয়মের, এগুলো করবা, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর, এরপর হচ্ছে বি টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এই অঙ্কগুলা। এরপর আবার আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর, এই অঙ্কগুলা তোমরা বাসায় এস ডাব্লিউ করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।